আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আপনাদের দোয়ায় সবাই ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো যথারীতি ঈদের পরেই আবারও সেই পুরনো রুটিনেই কিন্তু চলে আসলাম। তো সকালবেলা থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম। সকালবেলাতে আমি বারান্দায় চলে আসছি আর এটা হলো আমার প্রতিদিনেরই কাজ। তো সকালবেলাতে এসে আমি আমার গাছগুলোকে পানি দিচ্ছি। তো দুদিন হলো এদের পানি দেওয়া হয় না কারণ বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে, যদিও খুব একটা বেশি বৃষ্টি হচ্ছে না। আর খুলনাতে আসলে বৃষ্টি খুবই কম হয় আর প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক, এই জন্য আর পানি দেওয়া হচ্ছিল না, তো আজকে পানি দিলাম। আর এই তো আমার দুটো ফুল ফুটেছে মাশাল্লাহ। আর এই আমার এই গোলাপ গাছে তেমন বড় ফুল হয় না, ছোট ছোট ফুলই হয়, কিন্তু ঘ্রাণ কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর ঘ্রাণ হয়। তো দুটো ফুল ফুটেছে আর একটা কলি আছে। আর এই পাশে এই যে এই গাছটা যে আছে এইটা হলো আমার ঘরে ছিল, আমার যে ড্রেসিং টেবিলটা আমি যেখানে সেট করেছি তো সেইখানেই কিন্তু আগে আমার এই গাছটা আমি রেখেছিলাম। তো এখন যেহেতু ড্রেসিং টেবিল ওখানে আছে, এই গাছটা রাখার জায়গা আসলে নাই, তো যার জন্য এটা বারান্দাতেই এনে দিয়েছি। আর এই সামনের বারান্দাতে আমি পেছনের বারান্দা থেকে বেশ কিছু গাছ এখানে এনে রেখেছি, কারণ পেছনের বারান্দায় আমার এত পরিমাণ রোদ লাগে যে গাছগুলো আসলে রোদে কুঁকড়ে যায়। এই জন্য আর কি ভাবলাম যে এই সামনের বারান্দাতে এনে রাখলে ভালো হবে। তো এই তো কথায় কথায় আমি রান্নাঘরে চলে আসলাম আর এই সেই সকালের নাস্তাটা তৈরি করব। তো আমার মনে হচ্ছে যে কতদিন পর আসলে সকালের নাস্তাটা তৈরি করতে আসছি রান্নাঘরে সকাল সকাল। তো আজকে আমি একটু হোটেল স্টাইলের ডাল ভাজি করব, ডাল আর আলু ভাজি একসাথে করব সকালের নাস্তার জন্য। তো তার জন্য এখানে আমি হালকা একটু জিরে, মানে অল্প একটু জিরে তেলের সাথে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে সেখানে আমি মশলাগুলো দিলাম। এখানে আদা রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, তো এগুলো আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো কষানোর পর এখানে যে আলুগুলো কুচি করে রেখেছি সেই আলু কুচিগুলো দিয়ে দিলাম। আর এই আলুটা আমি একটু মোটা করে কেটেছি, যার জন্য প্রথমে একটু ঢেকে আলুটাকে অল্প একটু সিদ্ধ করে নিব, খুব বেশি একটা সিদ্ধ করা দরকার নাই। তো হওয়ার পর মশলার সাথে একটু মেখে যাওয়ার পর আলুটা এখানে আমি ডালটাও দিয়ে দিলাম। এখানে আমি মুসুর ডাল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে মুগ ডালও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে মুগ ডালটা একটু ভেজে একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। আর অন্য একটি চুলায় এই তো আমার ফাঁকিবাজি যে রুটি বানানো, তো সেটা আমি শুরু করে দিয়েছি। আর আমার এই ফাঁকিবাজিতে আসলে খুব লাভ হয়েছে আমার আর কি, আমি মানে ভাবিনি যে এই রুটিটা ওদের পছন্দ হবে, শাফরিনের বাবা আর শাফরিনের পছন্দ হবে, তো না দেখি যে ওরা এই রুটিটা বেশ পছন্দই করে, আর বিশেষ করে শাফরিন বেশি পছন্দ করে, কারণ রুটিটা একদমই নরম হয়, তুলতুলে হয়, তো এটা খেতে শাফরিনের সুবিধা হয় যার জন্য আর কি পছন্দ। তো আমারও তো সুবিধা কারণ রুটি আটা গুলতে হয় না, বেলতে হয় না, তো আমারও তো আসলে সোনায় সোহাগা হয়ে গিয়েছে ফাঁকিবাজিতে। তো যাই হোক, রুটিটা ভাজা আমার হয়ে গিয়েছে। আর এই পাশে হলো যে ভাজি, ডাল ভাজিটা, এটাও প্রায় শেষের দিকে। হোটেলে কিন্তু আমরা যখন নিয়ে আসি এভাবেই কিন্তু ডাল আর ভাজি একসাথেই করে দেয়, তবে অনেকেই আর কি সবজি দেয়, তো আজকে আমি সবজি দেইনি, শুধু আলু আর ডালটাই দিয়ে ভাজি করেছি। তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। আর সকালবেলা শুধু আলু ভাজি খেতে শাফরিনের বাবা সেরকম একটা পছন্দ করে না, কারণ একটু মানে শুকনো শুকনো থাকে, তো সকালবেলা একদমই ওরকম শুকনো খাবারটা একটু খুব কমই পছন্দ করে। এরকম যদি একটু মাখা মাখা কিছু থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু শাফরিনের বাবা রুটিটা খুব ভালো খায় আর কি, পছন্দ করে এরকম। তো শাফরিনের বাবা রেডি হয়ে গিয়েছে, অফিসে যাবে আজকে ওর অফিস। আর এই তো আমি ওকে নাস্তা দিয়ে দিয়েছি, আর এই পাশে শাফরিনকে আমি এখনও উঠাইনি, উঠাবো, শাফরিনের বাবা চলে গেলে আর কি উঠিয়ে তারপর ওকে ফ্রেশ করাবো। আরেকটা কথা আপনাদের সাথে বলি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের দেখে, তবে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। ভিডিওতে লাইক দিলে আসলে আমার অনেক বেশি ভালো লাগে। অনেকে আছেন যে দেখেন কিন্তু এখন আমার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি বা আমার ভিডিওগুলো লাইক দেন না, তো দয়া করে প্লিজ লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তারা তো অবশ্যই আমার পরিবারের সদস্য, তো পরিবারের সদস্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার ফ্যামিলির সাথে যুক্ত হওয়ার জন্য বা আমাকে সাপোর্ট করার জন্য, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো নাস্তা শেষে সাফরিনের বাবা আর আমি বারান্দাতে চলে এসেছি। এখানে আমার যে পুঁইশাক গাছ হয়েছে তো বেশ খানিকটা ডাল হয়েছে, অনেক বড় বড় ডাল হয়েছে, দেখতে পাচ্ছেন বারান্দা থেকে একদম নিচে বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। তো সেগুলোকে আমি আজকে কাটবো, কেটে আমি এটা খুব মজা করে আমাদের গ্রামের স্টাইলে আমি এটা রান্না করব আজকে। তো সেটা দেখতে হলে অবশ্যই অবশ্যই আমার পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে যে কিভাবে রান্না করি আমার গাছের পুঁইশাক দিয়ে। আর এই তো এখানে হলো একটা ক্যাপসিকাম আছে, আর এইটা হলো আমার গাছের প্রথম ক্যাপসিকাম। দুটো যে গাছ নিয়ে এসেছিলো এখানে, দুটো গাছ, একটা ক্যাপসিকাম, একটা হলো বানানা সুইটস। তো বানানা সুইটস যেটা নিয়ে এসেছিলো সেটা কিন্তু একটা মরিচ সহ নিয়ে এসেছিলো, তো সেটা পেকেছে, সেখানে সেই গাছটাতে ফুলও এসছে। কিন্তু এই যে ক্যাপসিকাম গাছটা যে আছে এটাতে প্রথম ফল হয়েছে আমার, এটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রথম আর কি ক্যাপসিকাম ফল হয়েছে, ক্যাপসিকাম হয়েছে। তো এই যে এখানে বেশ অনেকগুলো আর কি ডাল হয়ে গেছে, তো এতগুলো পাতা আমাদের দুজনের আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর পাতাগুলো দেখতে পাচ্ছেন অনেক সবুজ, খুবই সুন্দর, আর বেশ কয়েকটা পাতা লালও হয়ে গিয়েছে, যার জন্য আরও বেশি তাড়াতাড়ি মানে উঠিয়েছি, কারণ আমি যদি না উঠাতাম দেখা যেত আর দুদিন পরে আমার সব পাতাগুলো লাল হয়ে যেত। তো শারমিন আপুর জন্য আমি ওয়েট করছিলাম যে শারমিন আপু আসলে আমরা দুজনে এটা দিয়ে পিকনিক খেতে চেয়েছিলাম দুজনে। তো শারমিন আপু তো তার শ্বশুরবাড়ি গিয়েছে আর এই গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছিলো পাতাগুলো, এই জন্য আজকে কাটা। তো শারমিন আপু আপনাকে অনেক মিস করছি, তবে ইনশাল্লাহ আপনি আসলে আমার গাছের আরও যে পাতা হবে তখন ইনশাল্লাহ আবার পিকনিক করা হবে আপনার সাথে। তো এই তো, আর এই যে ক্যাপসিকামটাও এখানে আছে, তো সবগুলো আমি রেখে দিয়েছি। দেওয়ার পর সাফরিনকে উঠিয়ে আমি ফ্রেশ করিয়ে সকালের নাস্তাটা শেষ করি একটু পড়তে বসিয়েছি, কারণ বেশ কয়েকদিন হলো ওকে নিয়ে আসলে পড়তে বসা হয় না। ঈদের কয়েকদিন আগে থেকেই কাজকর্ম আসলে অনেকটাই করতে হয়েছে, যেহেতু একা একা এখানে এবার প্রথম ঈদ করেছি, অনেকটাই কাজকর্ম করতে হয়েছে, আর এই জন্য ওকে সেরকম পড়ালেখার ব্যাপারে সময় দিতে পারিনি। তো ভাবলাম যে আজকে একটু পড়াই। তো পড়ালেখা শেষ করিয়ে বাবুকে একটু বলেছি খেলতে যাও, মানে ওকে রুমের মধ্যেই বলেছি যে খেলো, আমি বারান্দাটা একটু পরিষ্কার করি, আর বৃষ্টি হয়েছে, বারান্দাটা একটু নোংরা হয়ে গিয়েছে, তো যার জন্য আমি বারান্দাটা একটু মুছে নিচ্ছি পরিষ্কারের জন্য। তো এই যে আমি মুছে টবগুলোকে যেখানে রাখার সেখানে রেখে দিয়েছি, আর এই তো এই দেয়ালে আমি এই দুটো ফুল লাগিয়ে দিয়েছি, এটা আমার বাসাতেই ছিল। তো আমার আগের ভিডিও যারা দেখেন বা নিয়মিত ফলো করেন তারা কিন্তু অবশ্যই জানবেন যে এই ফুল দুটো কিন্তু আমি নিজেই বানিয়েছি কালার পেপার দিয়ে। তো সেগুলো ছিল, কোথাও লাগাইনি, তো ভাবলাম যে এখানেই লাগিয়ে রাখি, দেয়ালটাও সুন্দর ফিল আপ হয়ে যাবে। তো হওয়ার পর এখন এই তো কাটাকাটি শুরু করব। এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো আমি দেখা যায় সময় থাকলে অনেক বেশি করে পেঁয়াজ কেটে রাখি, যেন দুদিন আমি রান্না চালাতে পারি সেই পেঁয়াজ দিয়ে, এতে করে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সহজ মনে হয়। আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি থাকলে তো আর ঝামেলা নাই, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখন আমি কাটাকাটি করি, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আর এই যে পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, এখন আমি বক্সে উঠিয়ে রাখছি, আর আজকে যতটুকু লাগবে ততটুকু রেখে আমি বাকিটা বক্সে উঠিয়ে রাখছি। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, দেখবেন যে রান্নাটা একদম সহজ হয়ে গিয়েছে। আর এই তো শুটকি, শুটকি দিয়ে আমি পুঁইশাকটা চচ্চড়ি করব। আর এই শুটকিটা কিন্তু আমার আম্মু নিজের হাতে তৈরি করে আমার জন্য নিয়ে এসেছিলেন,
তো আম্মুর হাতের আর কি শুটকি দিয়ে আজকে আমার নিজের বাগানের সবজি দিয়ে রান্না করব, শাক রান্না করব। তো এই তো পুঁই শাক রান্না করছি, এখানে হলো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর সাথে হলো আমি আদা রসুন বাটাও দিয়ে দিলাম। দেওয়ার পর একটু কষানোর পর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখানে হলো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আর পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখানে শুটকিগুলো আমি এই তো কষিয়ে নিচ্ছি, অল্প একটু কষিয়ে নেওয়ার পর এখানে আলুটা দিয়ে দিলাম। যেহেতু আলু আর শুটকিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, যার জন্য আমি আগে এগুলোকে কষিয়ে নিচ্ছি। আর নেওয়ার পর এখানে একটু পানি দিয়ে ঢেকে দিব। আর শাক কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, শাক সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না, এই জন্য কিন্তু শুটকি আর আলুটা একটু নরম করে নিতে হবে। আর অন্য একটা চুলাতে আমি গরুর বট বসিয়ে দিব। আর গরুর বটটা আমি আজকে রেসিপি কোনো কিছু শেয়ার করছি না, এটা তো আমরা নর্মালি সবাই পারি। আর এই যে পুঁই শাকের যে রান্নাটা, এটা কিন্তু আমাদের সিরাজগঞ্জের মানুষ খুবই পছন্দ করে, যার জন্য আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো এখানে আলু আর শুটকিটা সিদ্ধ হওয়ার পর আমি শাকটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করে নামিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেছে, শুটকি পুঁই শাকের চচ্চড়ি। তো এটা কিন্তু একদম ঝোলঝোল হবে না, জাস্ট মাখানো মাখানো একটা তরকারি হবে চচ্চড়ির মতো। তো এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে আশা করছি। আর এই তো এই পাশে গরুর বটটা আমি এভাবে পোড়া পোড়া করেছি, আর সাফরান বাবা আবার এভাবে পোড়া পোড়া খেতেই পছন্দ করে। তো এই হলো আজকে আমার ব্লগ। আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে বিদায় নিচ্ছি, সামনে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।